তোমরা যুবক হয়েছে মনে মনে থাকো যে আমরা আরো হয়তো 40 বছর 50 বছর বাঁচবো, কিন্তু না না না, এই জীবনের আলো দেওয়া না, আলো দেওয়া গিনে গিনে মায়ের পেট থেকে হারাই মৃত্যুবরণ করি, কেউ আলো মুখ ধর, কেউ আমার আলো মুখ ধরে আলো আমার ধরে, ভাই যুবকেরা তোমরা খুব গভীর মনোযোগ দেওয়া শুনুন, এই যে আমরা দুই দিনের জিন্দগি পাইয়া মারে মা কয়া ডাকি না, বাবাকে বাবা কয়া ডাকি না, মারে মনে ব্যথা দে, বাবার মনে ব্যথা দে, বৌলিয়া ভেনুর সংসার করা খাই, এই পৌষ মাসা কোন কোনা শীতরে ভিতরে বৌরে আরামে ল্যাব দিয়া ঘুম পারি, আর মা ওই বারান্দায় শুয়ে থাকে চিরা খেতা গায়ে দিয়া, চিন্তা করি না মা কোন হালতে শুলো, বাবা কোন হালতে থাকলো, ও মুসলমান ভাই তোমরা মা বাবার খেয়াল বোধ করো, মা বাবার সেবা করো, মা বাবার খেদমত করলে আল্লাহ বড় খুশি হয়, মুসলমান ভাই বাড়িতে বসে থেকে হজ করা যায়, হজ করতে ওই কাবা শরীফে যাওয়া লাগে না, মার মা কয়া ডাকো, বাবারে বাবা কয়া ডাকো, মার খেদমত করো, বাবার খেদমত করো, তাহলে তোমরা বাড়িতে জান্নাত কামাই করতে পারবা, মুসলমান এই দুই দিনের আমলে এই দুই দিনের জিন্দগি পাইয়া কি আমল করতেছি, আমরা তো কোনো আমল করি না, কোনো আমল আমাদের নেই, আমাদের আজ না হোক কাল কবরে যেতে হবে, ওই কবরের ভিতরে শোয়ার সঙ্গে সঙ্গে মুনকার নাকির ফেরেশতা আসবে, আশা জিজ্ঞাসা করবে মান রব্বু কাতুর রবকে, মান দিনু কাতুর দিনকে, মান নাবিউ কাতুর নবীকে, এই প্রশ্নের জবাব যদি দিতে পারি আমরা ভুল জান্নাতি, সুবহানাল্লাহ, আর যদি না দে তাহলে জাহান্নামি, তাই বলি ভাই মা বাবাকে খেদমত করো, মা বাবার সেবা করো, তাহলে আল্লাহ জান্নাত পাওয়া অতি সহজ, সুবহানাল্লাহ, এই বইয়ের বুদ্ধি শুনে মা বাবার কষ্ট দাও, মারে ভাত দাও না, বাবারে ভাত দাও না, কত কষ্ট করে থাকে, বউ গেলে বউ পাওয়া যায় কিন্তু মাও গেলে মাও পাওয়া যায় না, ইউটিউবে আসলো।